আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনারা আছে, আমি দুইটা নার্সারি লই আইছি, একটা হইল গিয়া বন্ধু নার্সারি আর একটা হইল গিয়া আনোয়ারা বেগম নার্সারি। তো প্রথমে আপনারা দেখতে পারবা বন্ধু নার্সারি একটা আপনার ঠিক লালাবাজারও নিকটে পড়ছে, আর আনোয়ারা বেগম নার্সারি একটা ঠিক বদিকুনা শুভেচ্ছা কমিউনিটি সেন্টার ফোরে ফোরসে আর কি টাউনে যাইতে পাওয়া যায়। আর বন্ধুটা পাইবা আপনারা যদি লালাবাজার যাইন, লালাবাজার যাইতে পাইবা। তো দুইটাও ঠিক একটু কাছাকাছি, অত দূরত্ব নাই, আশা করি আপনার কাছে ভালো লাগবো। যাই হোক, আমি সম্পূর্ণ ভিডিও দেখানো শুরু করার আগে আপনার কাছে একটা আমার অনুরোধ, আপনারা নিয়মিত সবসময় যারা আমার চ্যানেলটা সাপোর্ট করিয়া যাইরা এবং শেয়ার করিয়া যাইরা, লাইক কমেন্ট করিরা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন ভাই বোন যারা আমার চ্যানেলের লগে যুক্ত হইছেন বা ওইবা বা ওই আজকে সাবস্ক্রাইব করিয়া যাইবা, আর অবশ্য ফ্রেন্ডস ফ্যামিলির লগে অবশ্য শেয়ার করবা, আর সুন্দর মতামত জানাইয়া যাইবা আপনারা, অতটুকু আমার অনুরোধ। যাই হোক, আপনারা বন্ধু নার্সারি এই মুহূর্তে দেখতে পারবা যে বন্ধু নার্সারি গেছি আমি আসলে ইউকে থানার লগে কিছু গাছ চেষ্টা করছিলাম, যে বেগুনের গাছ, খাসা মরসর গাছ, নাগা মরসর গাছ, তো ওগুলা আনার চেষ্টা করছিলাম। এই যে ও দেখতে পারা কিছু খাসা মরসর গাছ, এগুলা তো এগুলা দেখছি বেশি বড় হয়ে গেছে, তো এগুলা আনার সম্ভব নয়। আমি চাইছিলাম যে ছোটো তিন চার পাঁচ ফাতা জেলা সার গিয়া ছোটো গাছ থাকে, ও দেখতে একটা বাক্কা বড় খাসা মরসর গাছ। তো এখানে তান তানোর খাসা মরিচ, নাগা মরিচ, টমেটো, বেগুন সকল ছেড়াও কইছেন আছে, বাট ওলা লম্বা লম্বা বড় বড়। তো আমার খেয়াল আছিল যে আমি যদি বাংলাদেশ থেকে আনিলতাম পারি তে ইউকে তাওয়ার ফরে আর এগুলা আগে রোপণ করা লাগতো না, মানে ছেড়া করা লাগতো না বা ছেড়া আনি লাগতো না। তো ওটা আমার মাথার মাঝে আসিল থিঙ্কিংটা। তো যাই হোক, যে একটা 20-25টা ছেড়া এখানো জেলা বেছে তারা নার্সারির বাইরে বা ভিতরেও, এগুলা ফাইছি না। যাই হোক, তার এক একটা করে গাছর টব ফটো ফাইছি, তো গিয়া ফাইয়া আর কিনছি না আমি আসলে। তো তারপরে গিয়াছি আমি বন্ধু নার্সারি ট্যুর দিয়া বাদে গেলাম আনোয়ারা বেগম নার্সারি, তো অনেক গিয়েও ফাইছি না। তারপরে গিয়া টার্ড নার্সারি আমি গেছি আর হঠাৎ, তো একটা আপনারা সেকেন্ড পর্বত আপনারা দেখতে পারবা, এই পর্বত আমি দিতাম না। তো আশা করি ভাই বোন বিভিন্ন জাতর গাছপালা আছে, ভেজিটেবল এবং ফ্রুটস, এরপরে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স যেগুলা গুলার গাছপালা আছে, তাছাড়া ওই দেখতে পারা সুন্দর সুন্দর হেজিস হেজ ও আছে দেখতাম পারা বাংলাদেশও। তো আপনারা আশা করি কেন যারা ভাই বোন আমার নিয়মিত সবসময় পাশানত কাটানার ইকে ব্লগার ইউটিউব চ্যানেল লাগে সবসময় যারা গার্ডেনিং ভিডিও দেখিয়া যাইরা সাপোর্ট করিয়া যাইরা, আশা করি আপনারা সেইগুলা ভালো লাগবো। একটা নতুন ব্লগস দেখাইলাম যেটা হইল বাংলাদেশের নার্সারি দেখতে পাররা, নার্সারির ভিতরে এগুলা গীতা গীতা গাছ রাখছেন তারা, ওগুলা আপনারা দেখলা আশা করি এনজয় করবা। তো যাই হোক, আপনারা দেখতে থাকুক বাকি অংশগুলা, আপনারা কন্টিনিউস ক্যারিয়ন করুক আর ফলাইয়া যাওকা। বাকি আমি দেখাইলাম কোন কোন নার্সারিত ফরে যাইলাম, একটা ফরে দেখবা। তো যাই হোক, আপনারা ট্যুর দেখলা গিয়া বন্ধু নার্সারিত। তো যারা বন্ধু নার্সারির লগে যাইতা চাইরা আপনারা অবশ্যই যাইতা ফরবা, এটা ঠিক বিশ্ব রোডের খান্দাত ফরছে, ঠিক লালাবাজারের খান্দাত। আপনারা যে কোন বন্ধু নার্সারি কোনো তো লালাবাজার খান্দাত ঠিক বন্ধু নার্সারি আছে, আপনারা ইজিলি পাই দিবা। তো যাই হোক, আপনারা দেখুক।
তো ভিউয়ার সকল আপনারা বন্ধু নার্সারি দেখছেন, এখন আমি আইছি আন্নরা বেগম নার্সারি, এটা বদিকুনাথ ফরছে বদিকুনার খান্দাত। তো অফ বিশ্ব রোডর খান্দাত লাগাও একবারেও দেখতে পারে আপনারা। তো ইনো গিয়া দেখছি কোনো সেও নাই ই নার্সারির মাঝে। তো বিভিন্ন জাতর দেখছি বড় বড় ফল ফ্রুটর গাছ, ওগুলা খুব বেশি আর কি নার্সারির বদিকুনা নার্সারি একটা। তো আপনারা এখন দেখতে পাররা বদিকুনা নার্সারি গুড়া গোয়ার গাছ, নারকেল গাছ, মানে সব জাতের ফল ফ্রুট এবং ভেজিটেবলের গাছও কিছু আছে পাশাপাশি। বাট যাই হোক, খেয়ে দেখতাম পাইছি নাই কেন, মানে নার্সারিটা খোলা আছেন আর কোনো লোকজন আসলে না, যে জিকা করতাম অন্যান্য গাছপালা আছে কোনো রাখছেন কোনো। তো যাই হোক, সামান্য একটা ট্যুর দিলাম আপনারা মাঝে কই দেখি লাগা। তো আজকে দেখতে পারলো আজকের ভিডিওত বন্ধু নার্সারির প্রথম অংশ দেখছেন, আর বাকি বাদর অংশ নিয়ে দেখতে পারলো আপনারা আন্নারা বেগম নার্সারি বদিকুনা। ও দুইটা নার্সারি আমি একটা পর্বত দেখাইলাম, আর বাদর একটা নার্সারি আছে, তিন নম্বরটা আপনারা দেখবা সেকেন্ড পর্বত আমি লই আইমু। এক পর্বত আর দিলাম না, কই বেশিলাম বইজব ভিডিওগুলা। তো সম্মানিত ভাই বোন, আশা করি আজকের ব্লগটা দেখিয়া বা আজকের নার্সারি ট্যুর দেখিয়া ভালো লাগবে অবশ্য, আপনারা দেখতে থাকা। আর অবশ্য ফুল ভিডিও দেখবা, ফুল ভিডিও দেখার পরে লাইক দিবা আর সুন্দর মতামত জানাইয়া যাইবা, আর শেয়ার অবশ্য করবা, আর সাবস্ক্রাইব যারা করছেন অবশ্য সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা, ও নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা আসে ইউটিউবে নোটিফিকেশন পাঠাইয়া দিব। তো যাই হোক, কোনো ভিডিও মিস হইতো না, তো একটা আপনারা অবশ্য করবা। যাই হোক, কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি ফ্যাশনের কারণে আর কে বলার ইউটিউব চ্যানেল তো না, আজকে এখনও বিদায় নিতাম গিয়ে সেইরাম আপনারা কন্টিনিউড কারিয়ন করোকা, ফুল ভিডিওটা দেখোকা, আর আমি আপনার সাথে বিদায় লইয়া যাই কি, ভালো থাকোকা, সুস্থ থাকোকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।